नमस्कार सकलके स्वागतम जनाय स्टुडियोत मय जानबी सरकारी चाकरी आवेदनर बयस पार होइसे निकि सरकारी चाकरी आवेदनर क्षेत्रत एतिया डांगर सिद्धान्त ग्रहण करिसे एखन राज्यर सरकारे सरकारी चाकरी आवेदनर बयस बृद्धि करिसे सरकारखने आरो 5 बोसोरल ए बयस बृद्धि करा होइसे लहिसे मुहूर्तर हबिखे सरकारी चाकरी आवेदनर बयसर क्षेत्र डांगर सिद्धान्त ग्रहण करिसे सरकारे सरकारी चाकरी आवेदनर बाबे 5 बोसोर बयस बृद्धि करिले सरकारे छत्तीसगढ़ सरकारे लैसे ए सन्दर्भत डांगर सिद्धान्त आरक्षी चाकरी बाहिरे अन्य सरकारी चाकरी बयसर क्षेत्रत प्रযোজ্য হ'ব এই নিয়ম मुख्यमंत्री विष्णु देवसाई नेतृत्व हुआ केबिनेट बैठक এই সিদ্ধান্ত ग्रहण करा হৈছে 2028 বৰ্ষৰ 31 ডিচেম্বৰলৈ থাকিব এই নিয়ম 5 বছৰ বয়স বৃদ্ধি কৰাৰ পিছতে বহু নিবনুৱাই কৰিব পাৰিব আবেদন এতিয়া অধিকতম বয়সৰ লোকেও পাব আবেদনৰ সুবিধা আৰু চৰকাৰী চাকৰি আবেদনৰ ক্ষেত্ৰত এতিয়া এই নতুন সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে ছত্তীশগড় চৰকাৰে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে ছত্তীশগড়ৰ মুখ্যমন্ত্রী বিষ্ণুদেৱ সাইৰ নেতৃত্বত অনুষ্ঠিত হওয়া কেবিনেট বৈঠকত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকারি চাকরি আবেদনের ক্ষেত্রে এই ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতিয়ার ছত্তীশগড়ত যদিহে সরকারি চাকরি আবেদনের বাবে বয়স পার হয়েছে তেন্তে চিন্তার কোনো কারণ নাই কেনো বয়স ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে আর 5 বছরলৈ বৃদ্ধি করা হয়েছে সরকারি চাকরি আবেদনের বয়স আর 5 বছরলৈ বৃদ্ধি করার পিছতে এতিয়া অধিকতম বয়সের লোকেও পাব আবেদনের সুবিধা 2028 বছর 31 ডিসেম্বরের এই নিয়ম এইদরে প্রযোজ্য থাকবে বলে ঘোষণা করেছে ছত্তীশগড় মুখ্যমন্ত্রী গড়াকে তেনে স্থলত ছত্তীশগড়ত এতিয়া যিসকলে সরকারি চাকরির বাবে আবেদন করব বিচাৰিছে কিন্তু যদিহে তেওঁলোকর আবেদনের বয়স পার হয়েছে তেন্তে তেওঁলোকৰ বাবে চিন্তার কোনো কারণ নাই কেনো সরকারি চাকরি আবেদনের বাবে বয়স বৃদ্ধি করা হয়েছে আর 5 বছরলৈ বৃদ্ধি করেছে এই বয়স তেনে স্থলত যিসকলৰ ইতিমধ্যে আবেদনের বয়স পার হয়েছে তেওঁলোকে পুনৰ এতিয়া সরকারি চাকরির বাবে আবেদন করব পাৰিব যেহেতু এতিয়াৰ পৰা অধিকতম বয়সৰ লোকেও সরকারি চাকরির আবেদনের বাবে সুবিধা লাভ কৰিবলৈ সক্ষম হব আৰু ইয়াৰ পিছতে বহু নিবনুৱাই সরকারি চাকরির আবেদনের বাবে সুবিধা লাভ কৰিবলৈ সক্ষম হব যেহেতু 5 বছৰলৈ বয়স বৃদ্ধি কৰা হৈছে আৰু ছত্তীশগড়ৰ মুখ্যমন্ত্ৰী এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে মুখ্যমন্ত্ৰী বিষ্ণুদেৱ সাইৰ নেতৃত্বত কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হৈছিল সেই কেবিনেট বৈঠকত এই ডাঙৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে চৰকাৰী চাকৰি আবেদনৰ বয়সৰ ক্ষেত্ৰত এই ডাঙৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে ছত্তীশগড় চৰকাৰে আৰু সেই সিদ্ধান্ত অনুসৰি চৰকাৰী চাকৰি আবেদন যিসকলে কৰিব তেওঁলোকৰ বয়স বৃদ্ধি কৰা হৈছে আবেদনৰ বয়স বৃদ্ধি কৰা হৈছে চৰকাৰী চাকৰি আবেদনৰ বাবে 5 বছৰলৈ বৃদ্ধি কৰিছে বয়স অৰ্থাৎ বৰ্তমান যিসকলৰ বয়স চৰকাৰী চাকৰি আবেদনৰ বাবে ইতিমধ্যে পাৰ হৈ গৈছে তেওঁলোকে এতিয়া চিন্তা কৰিব নালাগে কিয়নো তেওঁলোকে পুনৰ চৰকাৰী চাকৰিৰ বাবে আবেদন কৰিব পাৰিব কিয়নো ছত্তীশগড়ত চৰকাৰী চাকৰি আবেদনৰ বয়স 5 বছৰলৈ বৃদ্ধি কৰিছে আৰু বয়স 5 বছৰলৈ বৃদ্ধি কৰাৰ লগে লগে যিসকলৰ বয়স ইতিমধ্যে পাৰ হৈছে আবেদনৰ বাবে তেওঁলোকেও এতিয়াৰ পৰা আবেদন কৰিব পাৰিব চৰকাৰী চাকৰিৰ বাবে আৰু যিহেতু ছত্তীশগড়ৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে বা ছত্তীশগড় সরকারে এই ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারি চাকরি আবেদনের বয়সের ক্ষেত্রে স্থলত এই নিয়মের পিছতে যখন নিবনুয় আছে বহু নিবনায় এটা চাকরি আবেদনের বাবে সুবিধা লাভ করবলে সক্ষম হব আনহাতে অধিকতম বয়সের লোকে এটার সরকারি চাকরির নামত আবেদন করবলে বা সরকারি চাকরির বাবে আবেদন করবলে এটা সুবিধা লাভ করবলে সক্ষম হব যেহেতু ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেৱ সাইয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আর বিষ্ণুদেৱ সাইৰ নেতৃত্বত যেহেতু কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর কেবিনেট বৈঠকত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আরক্ষীর চাকরির বাহিরে অন্য যেসমূহ সরকারি চাকরি আছে সেই সকলো সরকারি চাকরিতে এই যে 5 বছরলৈ বয়স বৃদ্ধি করেছে আবেদনের বাবে এই নিয়ম প্রযোজ্য হব কিন্তু আরক্ষীর চাকরিত এই নিয়ম প্রযোজ্য নহব পূর্বর যে বয়স বা সময়সীমা আছে পূর্বর যে বয়স সীমা আছে সেই বয়স সীমাতেই আবেদন করব লাগিব আরক্ষী চাকরির বাবে কিন্তু আরক্ষী চাকরির বাবে বাহিরে অন্যান্য যেসমূহ সরকারি চাকরি আছে সেই অন্যান্য সরকারি চাকরিসমূহের ক্ষেত্রে
আবেদনকারী বয়স বা সরকারি চাকরি আবেদনের বয়স পাঁচ বছরলৈ বৃদ্ধি করা হয়েছে আর আরক্ষী চাকরির বাইরে অন্যান্য সরকারি চাকরিত এই নিয়ম প্রযোজ্য হব। আনহাতে 2028 বর্ষের 31 ডিসেম্বরলৈ থাকিব এই নিয়ম। এই 31 ডিসেম্বর 2028 বর্ষের 31 ডিসেম্বরলৈ এই নিয়ম বহাল থাকিব বা এই নিয়ম প্রযোজ্য হয়ে থাকিব। তেনেস্থলত এতিয়া প্রায় ছত্তিশগড় যিসকলৰ চৰকাৰী চাকৰিৰ আবেদনৰ বয়স ইতিমধ্যে পাৰ হৈছে তেওঁলোকেও এতিয়াৰ পৰা আবেদন কৰিব পাৰিব। যিহেতু পাঁচ বছৰলৈ চৰকাৰী চাকৰিৰ আবেদনৰ বয়স বৃদ্ধি কৰা হৈছে, তেনেস্থলত অধিকতম বয়সৰ লোকেও এই আবেদনৰ সুবিধা লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। লগতে বহু নিবনুৱাই এতিয়াৰ পৰা চৰকাৰী চাকৰিৰ আবেদনৰ বাবে সুবিধা লাভ কৰিবলৈ সক্ষম হ'ব। ছত্তিশগড়ৰ মুখ্যমন্ত্রী বিষ্ণুদেৱ চাই নেতৃত্বত যি কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হৈছিল সেই কেবিনেট বৈঠকত এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে। তেনেস্থলত ছত্তিশগড় বাসীর নিশ্চয়কই এটা ছত্তিশগড় রাইজর নিশ্চয়কই এটা ভাল খবর, ছত্তিশগড় জনতার নিশ্চয়কই এটা ভাল খবর যে এটিয়ারপা সরকারি চাকরি আবেদনের যেহেতু বয়স বৃদ্ধি করা হয়েছে, পাঁচ বছর বৃদ্ধি করেছে এই বয়স, তেনেস্থলত যখন বয়স ইতিমধ্যে পার হয়ে গেছে তেওঁলোকেও কিন্তু এটিয়ারপা সরকারি চাকরির বাবে আবেদন করবে পাৰিব। যেহেতু পাঁচ বছরলৈ বৃদ্ধি করা হয়েছে বয়সের সীমা, আরক্ষী চাকরির ক্ষেত্র এই যে বয়সের সীমা বৃদ্ধি করা হয়েছে এই নিয়ম প্রযোজ্য নহয়। কিন্তু আরক্ষী চাকরির বাইরে অন্যান্য যেসমূহ সরকারি চাকরি থাকিব অন্যান্য সরকারি চাকরিসমূহের ক্ষেত্র এই বয়সের সীমা বৃদ্ধি করার যে নিয়ম সেই নিয়ম প্রযোজ্য হব। আর 2028 বর্ষের 31 ডিসেম্বরলৈ এই নিয়ম বহাল থাকবে, সিদ্ধান্ত গ্রহণ করেছে ছত্তিশগড় সরকারের।